রাস্তা ধারে ঠেলাওয়ালাদের মতো ফ্রুট চাট আজ আপনাদের বানিয়ে দেখাচ্ছি, বা তাও বাড়ির গাছের জামরুল দিয়ে। জামরুল চাট কোনোদিন আগে খেয়েছেন বন্ধুরা? দেখুন কি পরিমাণে জামরুল গাছটায় হয়েছে, নিচে কতটাখানি পড়ে আছে। তো আজ ভাবলাম নষ্ট করে দেওয়ার চেয়ে আজ তুলেই একটা ফ্রুট চাট বানিয়ে ফেলি। তার জন্য বেশ খানিকটা লাল জামরুল আমি তুলে নিয়েছি। আপনারা এই ফলটাকে কোন নামে জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা শুরু করার আগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এই ব্যবসা গরমে সকলে ভালো থাকার চেষ্টা করছেন। তো দেরি না করে এবার রেসিপিটা তৈরি করে ফেলি। বিকেলবেলায় হালকা রোদে ছাদে বসে খেতে কিন্তু অসাধারণ লাগে। এইভাবে আমি জামরুলগুলো কেটে নিচ্ছি। যতটা পরিমাণ আমার দরকার আছে সেই পরিমাণের দিয়ে আমি কেটে নিচ্ছি। ছোট থেকে বড় সকলে কিন্তু ভীষণ এনজয় করবে এই ফ্রুট চাট রেসিপিটা। খেতে কিন্তু অসাধারণ লাগে। প্রথমবার যখন আমি তৈরি করি সকলে তো অবাক হয়ে গেছিলো। তো দেরি না করে শুরু করছি। এখানে কেটে নেওয়া জামরুলগুলোর উপরে বিট লবণ, চাট মশলা আর ড্রাই রোস্ট, জিরে ও ধনে গুঁড়ো দিয়েছি। এবার অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি, ওপর থেকে দিচ্ছি কাসুন্দি। এবার বলা ভালো করে মেখে নেওয়া। খুব ভালো করে মেখে নিচ্ছি আমি। খেতে কিন্তু অসাধারণ লাগে, আপনারা অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা, যে কোনো ফল দিয়ে বা জামরুল দিয়ে। জামরুলটা একটু স্বাদ মিষ্টি নয়, তাই এই ধরনের চাট আমি বানিয়ে নিয়েছি। খেতে কিন্তু অসাধারণ লাগছিল। তো এবার আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি, তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের এই জামরুল চাট। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। দুর্দান্ত স্বাদের এই ফ্রুট চাট একেবারে রেডি। এবার পালা টেস্ট করার। খেয়ে দেখি, উফ, একেবারে জিভে জল চলে এসেছে, দারুণ স্বাদের খেতে হয়েছে। অবশ্যই বন্ধুরা আপনারা ট্রাই করবেন একেবারে রাস্তা ধারে ঠেলাওয়ালাদের মতো ফিল করতে। এইভাবে একটা করে কাঠি দিয়ে খেলে কিন্তু অসাধারণ লাগে। তো চ্যানেলটায় নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন। টাটা।